নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই নবরাত্রিতে যদি তিনটি সংকেত আপনি দেখেন তাহলে বুঝবেন স্বয়ং মা দুর্গা আপনার গৃহে প্রবেশ করেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই তিনটি সংকেত তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রী শীঘ্র। শুরু হয়ে গেছে নবরাত্রি, অর্থাৎ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, এবং এটি নটি রাত্রে আমরা পালন করে থাকি। তার মধ্যে প্রধানত আমরা পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী বিশেষভাবে পালন করি। তো শুরুতেই আপনাদের সকলকে দুর্গাপুজোর অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। দেখুন, আমরা যে গৃহে বসবাস করি সেই গৃহে কিছু সংকেত যদি আপনি দেখেন তাহলে বুঝবেন মাতারানী আপনার উপর সন্তুষ্ট এবং আপনার গৃহে প্রবেশ করেছেন। তবে এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয়, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দেখুন, গৃহে কখনোই কলহ করবেন না, মানে যেটাকে বলা হয় অশান্তি, ঝুট ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে বা ভাই বোনের মধ্যে বা ভাই ভাইয়ের মধ্যে বা বাবা ছেলের মধ্যে কোনো রকম ঝুট ঝামেলা করবেন না। এই সময় আপনারা সকলে আনন্দে থাকুন, আনন্দে মেতে উঠুন, এবং শুধু এই সময় বলে না, বছরের সারা বছরই আপনাদের সকলকে শান্তিভাবে থাকতে হবে। আর এই দুর্গাপুজোতে আমরা সকলেই আনন্দ করব, আমরা সকলেই ঘুরতে যাব, ঘুরতে বেড়াব, এবং আমরা মণ্ডপে মণ্ডপে গিয়ে পুজো দেখব। কিন্তু কিছু এমন সংকেত যদি আপনি দেখেন তাহলে বুঝবেন মা দুর্গা আপনার গৃহে প্রবেশ করেছে। আসুন, কি সেই সংকেত তা আমি এখন বলতে চলেছি। তার আগে যারা আমার কাছে আপনাদের জন্মছক বিচার করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটি অনলাইন বুকিং নাম্বার, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনারা সমস্ত কিছুই জানতে পারবেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়, তাই কেবল তারাই ফোন করবেন যারা জন্মছক বিচার করতে চান। আসুন, এবার আমি জানিয়ে দিই কী সেই তিনটি সংকেত। যদি ঘুমের মধ্যে আপনি কখনো স্বপ্ন দেখেন সাদা ঘোড়ার, তাহলে আপনি বুঝবেন আপনার গৃহে স্বয়ং মা দুর্গা আবির্ভাব করেছে, এবং আপনার ব্যক্তিগত জীবনে তার প্রভাব পড়তে দেরি হবে না। এরপরে দ্বিতীয় যে সংকেতটির কথা আমি বলতে চলেছি সেটি হলো, যদি আপনি দেখেন স্বপ্নে কোনো হাতি বা রাস্তায় যেতে যেতে কখনো হাতি দেখতে পান, তাহলে আপনি বুঝবেন মা দুর্গা আপনার গৃহে প্রবেশ করেছে। এবং তৃতীয় যে সংকেতটির কথা আমি বলবো, যদি স্বপ্নে আপনি শঙ্খধ্বনির আওয়াজ শুনতে পান বা স্বপ্নে দেখেন কেউ শঙ্খ বাজাচ্ছে, তাহলে আপনি বুঝবেন আপনার গৃহে মা দুর্গা আবির্ভাব ঘটেছে। তো এই ছিল তিনটি সংকেত, যে সংকেতগুলো আপনাদেরকে চিহ্নিত করবে যে আপনার গৃহে মা দুর্গা আবির্ভাব ঘটেছে কি ঘটেনি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।